ফের এক গুচ্ছ লোকাল ট্রেন বাতিল। আগামী শনি ও রবিবার শিয়ালদাহ ডিভিশনে বাতিল 270টি লোকাল ট্রেন। এছাড়াও একাধিক এক্সপ্রেস ট্রেন বাতিল করা হয়েছে রেলের পক্ষ থেকে, যার কারণে চরম ভোগান্তির আশঙ্কা যাত্রীদের। ঠিক কী কারণে রেলের এমন সিদ্ধান্ত, আসুন এই প্রতিবেদনের মাধ্যমে জেনে নেওয়া যাক। পূর্ব রেল সূত্রে খবর, দমদম স্টেশনে ইন্টারলকিংয়ের কাজ শুরু হবে 2রা মার্চ থেকে, যার কারণে আগামী 2রা মার্চ শনিবার, 3রা মার্চ রবিবার বেশ কিছু লোকাল বাতিল করেছে রেল। 2রা মার্চ শনিবার ও 3রা মার্চ রবিবার শিয়ালদাহ ডানকুনি, শিয়ালদা হাবড়া, শিয়ালদা গোবরডাঙ্গা, শিয়ালদা ঠাকুরনগর, শিয়ালদা বনগা, শিয়ালদা হাসনাবাদ, শিয়ালদা দত্তপুকুর, শিয়ালদা বারাকপুর, শিয়ালদা নৈহাটি ও শিয়ালদা বর্ধমান, কাটোয়া প্রভৃতি লাইনে বহু লোকাল ট্রেন বাতিল থাকবে। এছাড়াও একাধিক এক্সপ্রেস ট্রেন বাতিল করেছে রেল। রেলকর্তাদের দাবি, ট্রেন পরিচালন ব্যবস্থাকে আরও উন্নত করতেই এই পদক্ষেপ। রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী শনিবার অর্থাৎ 2রা মার্চ শিয়ালদা থেকে রানাঘাট, হাবড়া, হাসনাবাদ, ডানকুনি, মধ্যমগ্রাম, দমদম ক্যান্টনমেন্ট, দত্তপুকুর, বারাসত, গোবরডাঙ্গা, বারাকপুর, নৈহাটি, বর্ধমান, কাটোয়া, বজবজ, ঠাকুরনগর এবং বনগা পর্যন্ত আপ ও ডাউন লাইনে যে ট্রেন চলাচল করে তার একটি বড় অংশ বাতিল করা হয়েছে। পাশাপাশি ওই দিন চলবে না শিয়ালদা আসানসোল ইন্টারসিটি এক্সপ্রেস, শিয়ালদা শিউড়ি মেমু এক্সপ্রেস ও শিয়ালদা জঙ্গিপুর রোড এক্সপ্রেস। আগামীকাল অর্থাৎ শনিবার মোট 155টি লোকাল ট্রেন চলবে না বলে জানানো হয়েছে রেলের পক্ষ থেকে। রবিবার অর্থাৎ 3রা মার্চ শিয়ালদা শাখায় বাতিল থাকবে রানাঘাট, হাসনাবাদ, হাবড়া, ডানকুনি, গোবরডাঙ্গা, দত্তপুকুর, নৈহাটি, বারাকপুর, বর্ধমান এবং কাটোয়া লোকালের মতো আপ ও ডাউনের বেশ কিছু ট্রেন। শিয়ালদা শিউড়ি মেমু এক্সপ্রেসটিও বাতিল করা হয়েছে। এছাড়াও বেশ কয়েকটি ট্রেনের সময়সূচি বদল করা হবে। একাধিক ট্রেন ঘুরপথে গন্তব্যে পৌঁছাবে। রবিবার শিয়ালদা ডিভিশনের বিভিন্ন রুটে মোট বাতিল করা হয়েছে 115টি ট্রেন। শনি ও রবিবার মিলিয়ে মোট 270টি লোকাল ট্রেন বাতিল করা হচ্ছে বলে রেল সূত্রে খবর। রেল সূত্রে জানা গেছে, লাইনে ইন্টারলকিং কাজের জন্য বাতিল করা হয়েছে একাধিক ট্রেন। একাধিক ট্রেন বাতিলের কারণে সমস্যায় পড়বেন যাত্রীরা, এমনটাই মনে করছেন অনেকে। কারণ প্রতিদিনই কলকাতা ও পার্শ্ববর্তী জেলার হাজার হাজার মানুষ এই ট্রেন পথের ওপরেই ভিত্তি করে নিজেদের কর্মস্থলে যোগদান করেন। কলকাতা ও সংলগ্ন এলাকায় কাজে যাওয়া ও সাধারণ মানুষের যাতায়াতের লাইফ লাইন বলা হয় রেলকে। জানা গেছে, লোকাল ট্রেন বন্ধ রাখার পাশাপাশি এই সময় বেশ কিছু ট্রেনের যাত্রাপথও সংক্ষিপ্ত করা হয়েছে। গোটা প্রক্রিয়ায় যাত্রীদের ব্যাপক ভোগান্তির শিকার হতে হবে বলে মনে করা হচ্ছে। এই পরিস্থিতিতে যাত্রীদের হাতে পর্যাপ্ত সময় নিয়ে বেরোনোর পরামর্শ দিচ্ছেন রেল কর্তৃপক্ষ। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, শিয়ালদা। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ।